नमस्कार बंधुरा अपन सबा के स्वागत जाना जीके पॉइंट 365 यूट्यूब चैनल आरो एक नतून भिडियोते महाकाशी दीर्घ एक मास नय दिन जात्रा शेषे 2023 साले 23 आगस्ट भारत महाकाश जान चंद्रजान 3 चाँदर बुके अवतरण व सफल लैंडिंग प्रथम लक्ष्य आज सफल भावे अर्जन करेछे जा भारत के विश्वेर एलिस स्पेस क्लाबे जायगा करे दिल। आज के आलोचना करब चंद्रजान 3 सम्पर्कित विस्तारित तथ्य निये। जरा चैनल नतून तारा अवश्य यदि भिडियो भलो लागे एक लाइक शेयर एंड सबसक्राइब करो। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছে কোন তারিখে? উত্তর হচ্ছে 14 জুলাই 2023 সালে। দু নম্বর প্রশ্ন, কোথা থেকে চন্দ্রযান 3 লঞ্চ করা হলো? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। তিন নম্বর প্রশ্ন, কটার সময় এই মিশন লঞ্চ করা হলো? উত্তর হচ্ছে দুপুর 2:35। চার নম্বর প্রশ্ন, এই মিশনটি কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে? উত্তর হচ্ছে LMV-3M4 বা GSLV-3 রকেট, যেটি ফ্যাট বয় নামে পরিচিত। পাঁচ নম্বর প্রশ্ন, LMV-3-র পুরো কথা কী? উত্তর হচ্ছে লঞ্চ ভেহিকল Mark-3। ছ নম্বর প্রশ্ন, চন্দ্রযান 3 মিশনের রকেট ইঞ্জিনটির নাম কী? উত্তর হচ্ছে CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিন। সাত নম্বর প্রশ্ন, চন্দ্রযান 3 মিশনে কয়টি মডিউল ও কী কী? উত্তর তিনটি, যথা ল্যান্ডার মডিউল, প্রপালসন মডিউল এবং রোভার। আট নম্বর প্রশ্ন, ল্যান্ডারটির নাম কী? উত্তর বিক্রম। ন নম্বর প্রশ্ন, বিক্রম ল্যান্ডারটির নামকরণ কার নামে করা হয়েছে? উত্তর হচ্ছে বিক্রম সারাভাইয়ের নামে। দশ নম্বর প্রশ্ন, এই ল্যান্ডারটিতে কত থ্রোটল ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন রয়েছে? উত্তর হচ্ছে 4 থ্রোটল। এগারো নম্বর প্রশ্ন, রোভারটির নাম কী? উত্তর পোখরান। বারো নম্বর প্রশ্ন, রোভারটিতে মোট কয়টি পা বা চাকা রয়েছে? উত্তর হচ্ছে 6টি। তেরো নম্বর প্রশ্ন, চন্দ্রযান 3 মিশনে কোন মডিউল পাঠানো হয়নি? উত্তর মুন অরবিটার, কারণ চন্দ্রযান 2 মিশনে পাঠানো অরবিটারটি অলরেডি চাঁদের কক্ষপথে সক্রিয় রয়েছে। চোদ্দো নম্বর প্রশ্ন, চন্দ্রযান 3-এর মোট ওজন কত? উত্তর 3900 কেজি। পনেরো নম্বর প্রশ্ন, প্রপালসন মডিউলের ওজন কত? উত্তর 2148 কেজি। ষোলো নম্বর প্রশ্ন, রোভার সহ ল্যান্ডার মডিকিউলটির ওজন কত? উত্তর 1752 কেজি। সতেরো নম্বর প্রশ্ন, চাঁদের কোন মেরুতে ল্যান্ড করবে চন্দ্রযান 3? উত্তর দক্ষিণ মেরুতে। আঠেরো নম্বর প্রশ্ন, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলা কততম দেশ ভারত? উত্তর প্রথম। উনিশ নম্বর প্রশ্ন, কত তারিখে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করা হয়েছে? উত্তর 2023 সালের 23 আগস্ট তারিখে সফল ল্যান্ডিংয়ের মাধ্যমে দক্ষিণ মেরুতে ল্যান্ড করা হয়েছে। আর যদি ওই দিন ল্যান্ড করা সম্ভব না হতো সেক্ষেত্রে আরও 15 দিন অপেক্ষা করতে হতো। কুড়ি নম্বর প্রশ্ন, এই মিশনের জীবনসীমা কত? উত্তর হচ্ছে 14 পৃথিবীর দিবস বা 1 চন্দ্র দিবালোক সময়। একুশ নম্বর প্রশ্ন, চন্দ্রযান 3 মিশনের জন্য মোট কত টাকা খরচ হয়েছে? উত্তর 615 কোটি টাকা। বাইশ নম্বর প্রশ্ন, চন্দ্রযান 3 মিশনের প্রধান উদ্দেশ্য কী? উত্তর চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং, রোভারটিকে স্থাপন করে সেটি যাতে ঘোরাফেরা করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা। চাঁদের পরিবেশ সম্পর্কিত তথ্য অন্বেষণ করাই হচ্ছে চন্দ্রযান 3 মিশনের প্রধান উদ্দেশ্য। তেইশ নম্বর প্রশ্ন, চন্দ্রযান 3 মিশনের থিম কী? উত্তর সায়েন্স অব দ্য মুন। চব্বিশ নম্বর প্রশ্ন, চন্দ্রযান 3 মিশনটির নেতৃত্ব দিয়েছেন কে? উত্তর হচ্ছে ঋতু শ্রীবাস্তব। তিনি চন্দ্রযান 2 মিশনেরও ডাইরেক্টর ছিলেন এবং মঙ্গলযান মিশনের ডিপুটি অপারেশন ডিরেক্টর ছিলেন। পঁচিশ নম্বর প্রশ্ন, ভারতের রকেট উম্যান নামে কে পরিচিত? উত্তর হচ্ছে ঋতু শ্রীবাস্তব। ২৬ নম্বর প্রশ্ন, মিশন চন্দ্রযান 3 লঞ্চ করলো কোন সংস্থা? উত্তর হচ্ছে ইসরো। ২৭ নম্বর প্রশ্ন, চন্দ্রযান 1 মিশনটি কবে লঞ্চ করা হয়েছিল? উত্তর হচ্ছে 2008 সালের 22শে অক্টোবর। ২৮ নম্বর প্রশ্ন, চন্দ্রযান 1 মিশনের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হচ্ছে জি মাধবন। ২৯ নম্বর প্রশ্ন, চন্দ্রযান 1 কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল? উত্তর হচ্ছে PSLV-11CHSTEAM। ৩০ নম্বর প্রশ্ন, চন্দ্রযান 2 মিশন কবে লঞ্চ করা হয়েছিল? উত্তর হচ্ছে 2019 সালের 22শে জুলাই। ৩১ নম্বর প্রশ্ন, চন্দ্রযান 2 মিশনের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হচ্ছে কে সিভান। ৩২ নম্বর প্রশ্ন, চন্দ্রযান 2 কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল? উত্তর হচ্ছে GSLV-3। ৩৩ নম্বর প্রশ্ন, ইসরোর পুরো কথাটি কী? উত্তর হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ৩৪ নম্বর প্রশ্ন, ইসরোর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর বেঙ্গালুরু। ৩৫ নম্বর প্রশ্ন, কোন সালে ইসরো প্রতিষ্ঠা করা হয়েছিল? উত্তর হচ্ছে 1969 সালের 15ই আগস্ট। ৩৬ নম্বর প্রশ্ন, ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? উত্তর এস সোমনাথ। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।
আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো, তোমরা আমাদের পেজে থাকা আরও অন্যান্য ভিডিও দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থেকো, ভালো রেখো, ধন্যবাদ।